প্রিয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে টেস্ট পেপার সংক্রান্ত। তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হবে, সেই টেস্ট পেপারটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে কবে দেওয়ার কথা বলা হয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে যতটা লেট হচ্ছে ততটাই কিন্তু তোমাদের পক্ষে ক্ষতি। আমরা কি জানতাম নভেম্বর মাসের 25 তারিখের ভিতরে অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরেই মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ফ্রি টেস্ট পেপার যেটা স্কুল থেকে দেওয়া হয়, যেইখান থেকে অধিকাংশ প্রশ্ন তোমাদের কমন আসে, সেই টেস্ট পেপারটা তোমাদের হাতে পাওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে এবং কবে তোমরা একদম শিওর এই ফ্রি টেস্ট পেপারটা হাতে পাচ্ছ, সেটা এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরব। তার আগে প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানি বিগত বছরগুলোতে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু একই দিনই সম্পূর্ণ হতো, কিন্তু এবছর সম্পূর্ণরূপে আলাদা আলাদা দিনে কিন্তু পরীক্ষা হবে। আমরা বিগত বছর দেখতে পাচ্ছি ফার্স্ট হাফে একাদশ শ্রেণীর পরীক্ষা হতো, সেকেন্ড হাফে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতো, কিন্তু এবছর ঠিক তার বিপরীত অবস্থাটা সৃষ্টি হবে, অর্থাৎ একাদশ শ্রেণী আগে পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ 20 মার্চের ভিতরে একাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা কমপ্লিট করে নিতে হবে, এমনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু নির্দেশিকা এসছে প্রত্যেকটা স্কুলেই। এবং এই যে একাদশ শ্রেণীর যে পরীক্ষাটা হবে, এটার প্রশ্নপত্র অন্যান্য বছর আমরা কি জানি বোর্ডের থেকে পাঠানো হতো, অর্থাৎ বোর্ডের করা প্রশ্নে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা হতো, কিন্তু এবছর প্রত্যেকটা স্কুলে প্রশ্ন কিন্তু আলাদা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের তারা নিজেরাই প্রশ্ন করবেন, এবং একাদশ শ্রেণীর প্রশ্নপত্র স্কুলের প্রশ্ন দিয়েই স্কুলে কিন্তু পরীক্ষা সম্পূর্ণ এবছর হবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে একই সঙ্গে নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে কিন্তু সম্পন্ন হচ্ছে। অর্থাৎ প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রয়েছো, এটা ডিসেম্বর মাস, তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি আর কিন্তু দুটো মাস, আড়াইটে মাস তোমাদের হাতে টাইম রয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু 20 মার্চের ভিতরে কমপ্লিট হবে, নিজ স্কুলে তোমাদের যে শিক্ষকরা রয়েছে যে যে সাবজেক্টের সেই শিক্ষকরাই তোমাদের প্রশ্নপত্র তৈরি করবেন, বোর্ডের কোনো প্রশ্নে তোমাদের কিন্তু পরীক্ষা এবছর সম্পূর্ণ হবে না। সেই জন্য তোমরা তোমাদের প্রস্তুতি দ্রুত নিতে শুরু করো, খুব শীঘ্রই একাদশ শ্রেণীর ফাইনালের সম্পূর্ণ সাজেশন আমাদের চ্যানেলে আসতে চলেছে। যদি চ্যানেল নতুন হয়, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তার সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ঠিকঠাক করে, আমি জানি তোমরা পড়াশোনা করছো, তারপরে বলবো পড়াশোনার গতি এবং স্পিড বাড়িয়ে যাও, এবং আমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাবজেক্ট সাজেশন কিন্তু আমরা দিয়েছি, এবং টেস্ট পেপারগুলো আমরা সমস্তগুলো যখন হাতে পেয়ে যাব, টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো দেখে তোমাদের জন্য কিন্তু আরেকটা সাজেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তো প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবছরের প্রশ্নপত্র কিন্তু বিগত বছর থেকে অনেকটা সহজ হবে এবছর আশা করছি। এবার আসছে প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অধীর আগ্রহে বসে আছো তোমাদের ফ্রি টেস্ট পেপার যেটা স্কুল থেকে দেওয়া হয়, এবং যে টেস্ট পেপারটা তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এই ফ্রি টেস্ট পেপার থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই কিন্তু পরীক্ষা আসে। এখন সিস্টেমটা কি, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোর তাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন পিডিএফ করে মেল করতে হবে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। এখন অধিকাংশ স্কুল হোয়াটসঅ্যাপ করেছেন, মোবাইলে ফটো তুলে পাঠিয়েছেন, সেক্ষেত্রে ঠিকঠাক নিয়ম না মেনে প্রশ্নগুলো মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছেছে, এবং অনেক স্কুল দেরি করে পাঠিয়েছে, গাফিলতি হয়েছে, ফলে সমস্ত প্রশ্নপত্র মধ্যশিক্ষা পর্ষদের হাতে যায়নি। প্রথম কাজ হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিডিএফ রেডি করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যদি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো পৌঁছাই, সেই প্রশ্নগুলোর ভিতরে মধ্যশিক্ষা পর্ষদ কী করেন, যাচাই বাছাই করেন যে কোন প্রশ্নগুলো অ্যাকচুয়ালি টেস্ট পেপারে অন্তর্ভুক্ত করা যাবে, কারণ যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু যাচাই বাছাই করে টেস্ট পেপারে অন্তর্ভুক্ত করা হয়। যেহেতু স্কুলগুলো নিয়ম না মেনে সঠিক সময়ের ভিতরে প্রশ্নপত্রগুলো মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠাতে পারেনি, সেই জন্য ডিসেম্বর মাসের প্রথমেই এই টেস্ট পেপার দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু সম্ভব হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাছাই পর্ব কমপ্লিট হয়ে গেছে, প্রিন্টিং কাজও চলছে। তো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে 25শে ডিসেম্বরের পূর্বেই, অর্থাৎ আমরা কি জানি থার্ড উইক ডিসেম্বর মাসের যে তৃতীয় সপ্তাহ, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে কিন্তু
প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের যে ফ্রি টেস্ট পেপার, স্কুলের টেস্ট পেপার সেটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। সেই জন্য নিশ্চিন্তে পড়াশোনা করো। আপাতত যে টেস্ট পেপার এবিটি বা ডব্লিউবিটি যেটাই হাতে আছে সেটা আপাতত প্র্যাকটিস করো। আমাদের যে স্কুলের টেস্ট পেপার যখনই পাবো তখন কিন্তু সেটা সুন্দর করে পড়াশোনা করতে হবে, কারণ সেখান থেকে আমরা আশা করছি 90% প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল, জোর কদমে পড়াশোনা করো। আমি এবং আমাদের চ্যানেল সবসময় কিন্তু তোমাদের পাশে রয়েছে। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।